আমি মাছের কালিয়া করব, তার জন্য 4 পিস রুই মাছ নিয়েছি। একটু বড় সাইজের মাছগুলো আপনারা পাতলা ছোট পিসও নিতে পারেন। এর যা উপকরণ আমি দেব সেগুলো সব দেখিয়ে দিচ্ছি। নুন, হলুদ, তার সাথে আছে মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, গোটা জিরে আছে। বাটা মশলার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কা বাটা, টমেটো বাটা, আর সাথে আছে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর সব শেষে কাজু কিশমিস। আর তার সাথে আমি দেব গরম মশলা গুঁড়ো। তেল দিয়ে দিয়েছি, একটু ডুবো তেলে ভাজবো বলে তেলটা গরম হচ্ছে। ততক্ষণে আমি মাছের মধ্যে হলুদ আর নুনটা মাখিয়ে নেব। তেলটা গরম, এটা মাছের তেলেই আমি মাছটা রান্না করছি, কারণ গন্ধটা ভালো থাকবে, তাই জন্য আমি নতুন করে কিন্তু কোনো তেল দিইনি এর মধ্যে। এর মধ্যে সামান্য একটু গোটা জিরে দেব, তারপর পেঁয়াজ কুচি। আমি একটু অনেকখানি পেঁয়াজ দিয়ে রান্নাটা ভালো লাগে না আমার, আমি একটু কমই দিয়েছি। যদি কেউ বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন। আমি এর মধ্যে রসুন বাটা দেব। অনেকে আবার মাছে কিন্তু রসুন খাওয়া পছন্দ করেন না, তারা না দিয়ে তারা আদা বাটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি একটুখানি রসুন দিয়েই করি। লঙ্কাটা যে যা পরিমাণ মতো দেবেন, যদি ঝাল কম খান তাহলে কম দেবেন। এরপর এর সাথে পুরো টমেটো বাটাটাকে দিয়ে আমি কষাতে থাকবো, তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে। মশলাটা কষিয়ে নিয়েছি, বাটা মশলাটাকে, এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে কষাতে থাকবো। মশলা কিন্তু এবার পুরোই কষে গেছে, কাঁচা মশলার গন্ধটা আর একটু নেই। এরপর আমি এর মধ্যে জল দেব। এই ঝোলটা ফুটে এসছে, এবার এর মধ্যে আমি কাজু কিশমিস দিয়ে দেব। এরপর এটা চাপা দিয়ে রেখে দেব জলটা মরে যাওয়ার জন্য। এতক্ষণে এর জলটা মরে এসছে, এবার এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। আর তার সাথে ধনে পাতা কুচি,
একদম মাখা মাখা, একটু তেলও আছে তার সাথে। যারা একটু স্পাইসি খেতে ভালোবাসেন এটা তাদের জন্য।